কলকাতার চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা হার মানাবে মধ্যযুগীয় যে কোনো বর্বরতাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় সেই শিক্ষানবিশকে চোখ মুখ থেকে গড়িয়েছে রক্ত জনাঙ্গসহ সহ গোটা শরীরে ছিল মারাত্মক আঘাত ভেঙে গেছে শরীরের হাড়ও মনতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে বিভৎস নিপীড়নের চিত্র কলকাতায় আরজিকর হাসপাতালে নাইট ডিউটিতে থাকা নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় খুবই ফুসছেন ভারতীয়রা সেই আগুনে ময়না তদন্তের রিপোর্ট উঠে এসেছে বিকৃত মানসিকতার পরিচয় অপরাধীর বিভৎস নির্যাতনের চিত্র ধর্ষণের পর হত্যা ঘটনা এখানে থামলি হতো কিন্তু ওই চিকিৎসকে করা হয়েছে পাশবিক নির্যাতন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে শ্বাসরোধ করার মাধ্যমে হত্যা করা হয়েছে চোখ মুখ দিয়ে গড়িয়েছে রক্ত যৌনাঙ্গে ছিল গণধর্ষণের ক্ষত পুরো শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাত পাওয়া গেছে ধস্তাধস্তির আলামত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নয় তারিখ রাত তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে হয়েছে এই হত্যাকাণ্ড গ্রেফতার হওয়া সিভিক পুলিশের ভলান্টিয়ার সঞ্জয় রায় বিকৃত মানসিকতার বলছে পুলিশ জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে তবে এমন নৃশংসতা সে একা চালায়নি এমন দাবি সাধারণ মানুষের গলা ও থাইরয়েডের হার ভেঙে যাওয়ায় সন্দেহ করা হচ্ছে মেডিকেল সায়েন্সের জ্ঞান রয়েছে এমনকারও জড়িত থাকার আর জি করে একজন জুনিয়র ডাক্তার সে কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং সে বিশ্রামের সময় তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত অনলি ওয়ান ম্যান নয় আরও এদের সঙ্গে অনেকেই জড়িত আছে প্রত্যেকে যেন শাস্তি পায় এদিকে টার্গেট কিলিংয়ের অভিযোগ তুলেছে চিকিৎসকের পরিবার অভিযোগ পরিকল্পিত উপায়ে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড ভাড়াটে খুন হিসেবে কাজ করেছে আটক সঞ্জয় مصطفی محمود جامونا نیوز